কক্সবাজারে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। অভিযুক্ত করা হয়েছে 29 জনকে। আসামিদের মধ্যে 15 জন কারাগারে রয়েছেন, বাকি 14 জন পলাতক। গেল বছরের 29 সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকধারীদের গুলিতে নিহত হন মহিবুল্লাহ। তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস সংগঠনের চেয়ারম্যান ছিলেন। হত্যাকাণ্ডের পর অজ্ঞাতনামাদের আসামি করে উখিয়া থানায় মামলা হয়। তদন্তে 36 জন জড়িত হিসেবে শনাক্ত হলেও 7 জনের ঠিকানা না পাওয়ায় 29 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে বলে জানা গেছে। চাঞ্চল্যকর এই মামলায় গ্রেফতার 4 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল করিম রাসেল। রাসেল, চার্জশিটে পুলিশ কি বলেছে কিছু জানা গেছে কোনোভাবে কোনো সূত্রে? হ্যাঁ সৌমিত্র, আপনি যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘ সাড়ে 8 মাসের কাছাকাছি সময় তদন্ত শেষে আজকেই পুলিশ এই মামলার চার্জশিট প্রদান করেছেন কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে। আর এই মামলার আইও সরাসরি আমাদের সাথে কথা না বললেও আমরা নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে যেটা জেনেছি, আসলে এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ ছিল, কারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এইসব বিষয় কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে আমরা জেনেছি। যেমন আরসা, কথিত আরসা নামে যে সংগঠনটি, সেই সংগঠনেই আধিপত্য বিস্তার এবং নানা কারণে এই মহিবুল্লাহকে হত্যা করছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এবং যে 36 জন আসামি করা হয়েছে তার মধ্যে সেই কথিত আরসা সংগঠনের প্রধান আতাউল্লাহ সহ আরও 7 জনকে সেই মামলায় বডিতে তাদের নাম উল্লেখ করা হয়েছে এই মামলার মাস্টার মাইন্ড হিসাবে, যদিও তাদেরকে সরাসরি আসামি করা যায়নি, যেহেতু তারা তাদের এখানে কোনো স্থায়ী ঠিকানা নেই এবং তাদের কোনো ঠিকানা না থাকার কারণে তাদেরকে আসামি করা না গেলেও এই মামলায় কিন্তু সেই আরসা সংগঠনের আতাউল্লাহকে এই মামলায় মাস্টার মাইন্ড বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া এই সংগঠনের আধিপত্য বিস্তারের জের ধরে এবং মহিবুল্লাহর জনপ্রিয়তা এবং রোহিঙ্গাদের মাঝে তার জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক মহলে তার যে একটা পরিচিতি, সেসব সব কিছু কারণ মিলিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। সুমিত্র, আচ্ছা, ধন্যবাদ আপনাকে রাসেল।